সুমিত স্টাডিজনের পক্ষ থেকে আজকের বিষয় 25শে নভেম্বর 2018 ওয়েস্ট বেঙ্গল কোর্টের যে এক্সাম হয়েছিল তার সঠিক অ্যান্সার কি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কোশ্চেন মডেল আছে যার বুকলেট সিরিজ ডি, অপশনগুলো উলট পালট করা আছে। সেই হিসাবে আপনারা সঠিক উত্তরটি দেখে নেবেন এবং যাচাই করে মিলিয়ে নেবেন। আসুন সঠিক উত্তরে কি কি হবে। 1 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে, বি অপশন কেশরীনাথ ত্রিপাঠী। 2 নম্বর, এদের মধ্যে কে আন্তর্জাতিক ক্রিকেটার নন, উত্তর হবে এ মিলখা সিং। 3 নম্বরে বলেছে এই ভবনগুলির মধ্যে কোনটি কলকাতা হাইকোর্টের সন্নিকটে নয়, উত্তর হবে ডি ভবানী ভবন। ভবানী ভবনটা একটু তুলনামূলক দূর, তবে বি অপশনের ক্ষেত্রে SBI মুখ্য শাখা বলেছে যদি কলকাতা ধরি তাহলেই ভবানী ভবন কিন্তু হবে, যদি না হয় যদি মেন ব্রাঞ্চ ধরি মুম্বাই তাহলে কিন্তু SBIটা উত্তর হবে। এবার 4 নম্বর, এদের মধ্যে কোন ব্যক্তি শাহজাহানের পুত্র নন, উত্তর হবে বি জাহাঙ্গীর। ভারতের একমাত্র মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে এ প্রতিভা পাটিল। 2018 সালে সেপ্টেম্বর মাসে কলকাতার কোন বাজারে আগুন লেগেছিল, উত্তর হবে সি বাগড়ি মার্কেট। 7 নম্বরে একটা জিআই আছে যার উত্তর হবে এ একটিও না এবং 44টি। ছত্তিশগড়, উড়িষ্যা, পাঞ্জাব ও বিহার ছাড়া অন্য কোন রাজ্যটির অংশ ঝাড়খণ্ডের সীমানার অংশীদার, উত্তর হবে সি উত্তরপ্রদেশ। কলকাতায় সাম্প্রতিক ভেঙে পড়া সেতুটির নাম হচ্ছে এ অপশন মাঝেরহাট সেতু। এই নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়নি, উত্তর হবে এ বেতোয়া। 11, লক্ষ্মণ ঝুলা কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে ডি উত্তরাখণ্ড। 12 নম্বর একটা অঙ্ক আছে যার উত্তর হবে অপশন বি 2038। ভারতের জাতীয় ফুল কি পদ্ম, অপশন বি। এদের মধ্যে কোনটি কলকাতা হাইকোর্ট থেকে দেখা যায় না, উত্তর হবে অপশন ডি সল্টলেক স্টেডিয়াম। কে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ সরিয়ে নিয়ে গিয়েছিলেন, উত্তর হবে অপশন বি মোহাম্মদ বিন তুগলক। মাইনুদুল্লাহ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, উত্তর হবে অপশন সি ক্রিকেট। একটি ক্রিকেট খেলার সময় কতজন ব্যক্তি মাঠে থাকেন, উত্তর হবে অপশন বি 15 জন। 18 নম্বর কোশ্চেন, একটা ক্যালেন্ডারে অঙ্ক আছে যার উত্তর হবে এ 17,226 দিন। 19 নম্বরে কলকাতা হাইকোর্টের সর্বশেষ বহিরাগত প্রধান বিচারপতি কে ছিলেন, উত্তর হবে অপশন সি রাকেশ তিওয়ারি। এদের মধ্যে কোন ব্যক্তি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন না, উত্তর হবে ডি রাজেন্দ্র প্রসাদ, কারণ রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি ছিল, উপরাষ্ট্রপতি হয়নি কখনো। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতিকে, উত্তর হবে অপশন সি ডোনাল্ড ট্রাম্প। 2022 সালে কোন দেশে পরবর্তী ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে, উত্তর হবে এ কাতার। এদের মধ্যে কে কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি নয়, উত্তর হবে ডি জাস্টিস মনোজ সেন। একটি ফুটবল খেলার মাঠে খেলাটির যে কোনো ধাপে কতজন ব্যক্তি উপস্থিত থাকেন, উত্তর হবে এ 23। 2018 সালে বিশ্বকাপ ফাইনালে লুকা মাদ্রিজ কোন দেশের জন্য খেলেছিলেন, উত্তর হবে অপশন ডি ক্রোয়েশিয়া। এই রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সীমানার অংশীদারি নয়, উত্তর হবে বি ঝাড়খণ্ড। উত্তরাখণ্ডের রাজধানী কি, অপশন বি দেরাদুন। তুফানগঞ্জ শহর কোন জেলায় অবস্থিত, উত্তর হবে বি কোচবিহার। চিল্কা লেক কোন রাজ্যে অবস্থিত, অপশন হবে এ উড়িষ্যা। এগুলির মধ্যে কোনটি রাজ্য নয়, এই উত্তরটাই মনে হচ্ছে আমার ভুল, কারণ হওয়া উচিত ছিল যে এগুলির মধ্যে কোনটি রাজ্য, যদি রাজ্য বলে তাহলে গোয়া হবে অপশন ডি, অন্যথায় সবকটাই তো কেন্দ্রশাসিত অঞ্চল, তো কোশ্চেন মার্ক আছে। 31 নম্বর, ক্রিকেটে এক বলে সর্বাধিক কত রান করা যায়। এমনি তো আনলিমিটেড করা যায় যদি নো বল করতে থাকে, বাট সঠিকভাবে বলতে পারি যে এক বলে সবসময় 6 রান সর্বাধিক করা যেতে পারে, উত্তর হবে বি 32। 36 গড়ের মুখ্যমন্ত্রী কে, অপশান সি রমন সিং। 33, পাকিস্তানের রাজধানী, অপশান এ ইসলামাবাদ। এই প্রাণীগুলির মধ্যে কোনটি আফ্রিকাতে পাওয়া যায় না, উত্তর হবে অপশান ডি বাঘ। 1 মিটার সমান 1.09 গজ হয়, তাহলে কত ফুটে 50 সেমি হবে, উত্তর হবে অপশান বি 1.637 ফুট।
বিবাদী বাঘের আগেকার নাম কি ছিল? উত্তর হবে অপশন সি, ডালহৌসি স্কয়ার। এরপরে দেখুন একটা কোশ্চেন আছে, আপনি যদি হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার সবচেয়ে কম দূরত্বটা রাস্তা নেন, ওই রাস্তাগুলোর মধ্যে কোনটি আপনাকে পেরোতে হবে না? উত্তর হবে অপশন সি, চৌরঙ্গী রোড। 38, এগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক শক্তি থেকে ভারতে বিদ্যুৎ উৎপাদন করা যায় না? উত্তর হবে সি, বজ্রপাত। ভারতের বর্তমান প্রধান বিচারপতি কোন রাজ্যের অধিবাসী? উত্তর হবে অপশান সি, আসাম। হাম্পি ডাম্পি কোথা থেকে পড়ে গেছিল? উত্তর হবে সি, পাঁচিল থেকে। বন্ধ হওয়া ঘড়ি সপ্তাহে কতবার সঠিক সময় দেয়? দিনে দুবার দেয়, তাহলে সপ্তাহে 14 বার, অপশান বি। ভারতের প্রথম মুঘল সম্রাটের নাম কি? অপশান বি, বাবর। 43-এ একটা কোশ্চেন আছে, বেশ বিদঘুটে লাগলো, আমি এটা কনফিউশনটা ক্লিয়ার করতে পারলাম না। আপনারা যদি পারেন তো উত্তরে জানাবেন এবং প্রসেস জানালে খুব খুশি হব। 44 নম্বরে, 44 নম্বরে একটা অঙ্ক আছে যার উত্তর হবে অপশান বি, 10 ঘন্টা। 45 নম্বর, এখন আমরা অকটারনোলি মনুমেন্ট কি নামে জানি? উত্তর হবে অপশান সি, শহীদ মিনার। ঝিলাম চেনাব রবি বিপাশা শতদ্রু কোন নদীর উপনদী? উত্তর হবে এ, সিন্ধু। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? অপশান সি, রাজারাম মোহন রায়। তালকটোরা স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? অপশান বি, দিল্লি। 49-এ একটা আছে অঙ্ক, কোনটা সঠিক উত্তর? সেটা হচ্ছে উত্তর সি হবে, সিটা হচ্ছে সঠিক উত্তর। 50, এগুলির মধ্যে কোনটি কলকাতায় নেই? উত্তর হবে অপশান বি, গ্রেট ইস্টার্ন হোটেল। এই হলো 50টি কোশ্চেনের সঠিক উত্তর, আপনারা পরস্পর মিলিয়ে নেবেন। দরকার হলে ভিডিওটিকে একটু স্লো করে করে অ্যান্সারগুলো চেক করে নেবেন। আশা করি আপনাদের সঠিক উত্তর ইনফরমেশান দিয়ে আমি সহযোগিতা করতে পেরেছি। যদি পড়ে থাকি তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।